হেই, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সারাদিন আমি কী কী করবো তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এখন ব্যাগটা নিয়ে কোথায় যাচ্ছি ভাবছো? ব্যাগটা নিয়ে আমি যাচ্ছি সেলাই করাতে জামা কাপড়। ছোট ছোট ভাইদের দেখে ছোটবেলার কথা মনে পড়ে যায় খুব। এই বাচ্চাটা হচ্ছে আমার পাশের বাড়ির একটা দাদার মেয়ে, খুবই কিউট বাচ্চাটা। ফাইনালি আমি স্নান করে চলে এসেছি, পুজো করবো। পুজোটা করে ফেলেছিলাম তো ভিডিওটা নিতে ভুলে গেছিলাম আমি। এটা কি করছে ওরা তোমরা বুঝতে পারছো না? এখন কাজুটাকে ছাড়াচ্ছে। তোমরা যে কাজু খাও তো কাজুটা আমাদের এখান থেকেই যায়। কাজু তৈরিটা কিভাবে হয় তোমাদের আমি নেক্সট ব্লগে দেখাচ্ছি। এখন ভাবলাম মায়ের কাছে গিয়ে একটু হেল্প করবো, তো মায়ের রান্না করা শেষ। তো এখানে মা দুপুরের খাবার দিয়ে দিল, আজকে হয়েছিল ইলিশ মাছ আর একটা ইলিশ মাছের কাঁটা দিয়ে কিছু একটা তরকারি হয়েছিল। বাড়িতে যখন দেখি পলিথিন লাগানো হচ্ছে। তারপরে একটু সন্ধে হতে পিৎজা খেলাম। আমার দিদির মেয়েটা পিৎজা খেতে খুবই ভালোবাসে, তো ও রিয়াকশনটা তোমরা দেখলে। এই যে একটা পাগলি, তার মাম্মাম বকা দিয়েছে বলে মুখ শুকনো করে বসে আছে।